আর যারা কোট আনকোট করে বলছি, কিছু কিছু মানুষের এখানে আমি আচরণ দেখেছি কয়েকটা মানুষের, খুব খারাপ আচরণ, আমার খারাপ লেগেছে। দলের কর্মী, আমি তৃণমূল কংগ্রেসের কর্মী বলছি, নেতা বলছি, তেনার অভদ্রতাও আমি দেখেছি, দেখলাম এখানে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাদেরকে বলছি, তারা দু নৌকাই পা দিয়ে চলছিল, ভেবেছিলেন মিতালিবাগ এক্সিট পোল তো দেখাচ্ছে না, বোধহয় মিতালিবাগ গেলেন। তারা তখন ব্যালেন্স করতে শুরু করেছিল, আমার বাড়িতে এত ভিড় লেগে যাচ্ছে, আমি আগে দাঁড়িয়ে কখনো দেখিনি এত ভিড়। ভাবলো মিতালিবাগ তো সাধারণ পরিবারের সাধারণ মানুষ, একটু এদিক ওদিক করে হাওয়া দিয়ে দিলে বোধহয় মিতালিবাগকে বুঝিয়ে দেওয়া হবে। ভাই আমি বুঝিয়েছি, দলটা দীর্ঘদিন ধরে আমিও করে আসছি, বিক্রি করিনি, আমি আমার নিজের সিদ্ধান্তটাকে বিক্রি করিনি অন্যের কাছে। আমি দেখতে পাচ্ছি তাদেরকে, ভাবলো তাই তো মিতালিবাগ গেল গেল, একটু ব্যালেন্স করে চলি না, দুম করে ওই লাইনটা খুলে রেখেছি চলে যাবো। তার জন্য কি করেছে জানেন? এই চন্দ্রকোনাতেই করেছে। কি বলেছে? এক নম্বরে ভোটটা দেন না ভাই, দু নম্বরে ভোট পড়ে যাবে, এক নম্বরে যদি ভোটটা না দেন না, কি সুন্দর কথাবার্তা, এক নম্বরে যদি ভোটটা না দেন না আপনার লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ হয়ে যাবে। সবাই তো শিক্ষিত নয় বন্ধু, তারা ভেবে যে সত্যিকারই তো মমতা বন্দ্যোপাধ্যায় এত কষ্ট করে মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, কৃষক বন্ধু দিচ্ছে, দিচ্ছে স্বাস্থ্যসাথী দিচ্ছে, যদি আমার চলে যাই যাই, দুষ্ট তাদের নয়। যারা বুঝিয়েছে, কারা বুঝিয়েছে? দলে থেকে যারা দল বিরোধী কাজ করেছে তাদেরকে বলবো, মিতালিবাগের কাছে কোনো জায়গা নেই, দলের কাছে কোনো জায়গা নেই। যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে, শুধরাতে পারলে ভালো, নইলে আমার বাড়িতে লাইন দিয়ে জায়গা করে নেবেন। যদি ভেবে থাকেন মিতালিবাগ খুব বোকা, তাহলে আমি বলবো আপনারা কিন্তু কোনো ভুল পথে মারছেন। এই জায়গা থেকে আমি বলে দিলাম, আশা করি এই বার্তা মাইকে অনেক দূর পর্যন্ত আছে। আমি জানি আমার দলের থেকে যারা খেয়ে পড়েছে আমি সেখানে আছে, তারাও শুনতে পাচ্ছে। বিরোধী বলে কিছু বিষয়বস্তু নেই, আমাদের দলের লোকেরা বিরোধীদেরকে চাগিয়েছে, উস্কিয়েছে। মিতালিবাগ সাংসদ হবে, একটা সাধারণ খেটে খাওয়া মানুষ, ওই তো দেখছি রে বাবা ছুটে গিয়ে চলে গেল বাদাম খেতে, ওই তো দেখছি রে বাবা চলে গেল ধান কাটতে। আরে তারাই জানে না বন্ধু, আমি তারই বলেই করেছি, আমি জানি তারা তাদের গায়ে গাত্র জ্বালা হয়েছে। আমি এবার গিয়ে দিদিকে বলবো, যারা দলে থেকে দল বিরোধী কাজ করছে, এতগুলো যে প্রকল্প আপনি চালু করেছেন, একটা গাত্র জ্বালার মলম চালু করুন, আমাদের দলের লোকেদের একটু তালিশ করে সেটা লাগিয়ে দিতে হবে। মেয়েদিকে বোকা ভাবছি।